তাই তো বলি বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো তো এটা কিন্তু দ্বিতীয়ার ছবি ভাবো তো দ্বিতীয়াতেই যদি এত ভিড় হয় তাহলে সপ্তমী অষ্টমীর রাতে এখানে কি হতে চলেছে বন্ধুরা আমি কিন্তু আমার শাশুড়ি মাকে নিয়ে আজ চলে এসেছি সেই ভাইরাল জায়গা কল্যাণী আইটিআই মোড় যেখানে এবার তৈরি করা হয়েছে ব্যাংককের অরুণ মন্দির এবং মা দুর্গাকে সাজানো হয়েছে পঁচাত্তর কেজি সোনার গয়না দিয়ে না দেখলে কী এটা হয় তার জন্য কিন্তু আমিও আমার ফ্যামিলিকে নিয়ে চলে এসেছি এত মানুষের ভিড় এখানে এবং কিন্তু প্যান্ডেলও হয়েছে অনেক সুন্দর ছোট ছোট ঝিনুকের ক্ষুদ্র কাজ হয়েছে অসাধারণ লাগছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বড়দের জানাই প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানি আজকের ভ্লগটা আমি শুরু করছি বন্ধুরা এখন কিন্তু প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বাজে ঠিক সেই সময় আমরা রেডি হয়ে গেছি আমি মা এবং তোমাদের দাদা তিনজনাই কিন্তু রেডি হয়ে আজ যাচ্ছি আমরা কল্যাণী আইটিআই মোড যেখানে তৈরি করা হয়েছে এবার ব্যাংককের অরুণ মন্দির তো তোমাদের বলতে বলতে আমরা কিন্তু ট্রেনে করে কল্যাণী চলেও এসেছি আর আজ কিন্তু ট্রেনে প্রচুর ভিড়

সবাই কিন্তু ট্রেন থেকে নেমেছে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল আর আমরা কিন্তু অনেক কষ্ট করে কল্যাণী পৌঁছেও গেছি কারণ আমরা যে সেই ভাইরাল জায়গায় যাচ্ছি কারণ দুর্গা পুজো যে চলে এলো দুর্গা ঠাকুর দেখার জন্য প্যান্ডেল দেখার জন্য মা কিন্তু খুব খুশি আজকে কারণ মা কিন্তু এত দূরে প্রথমবার ঠাকুর দেখতে এলো তো তার জন্য কিন্তু আমি মাকে নিয়েই এসেছি যে চলো আমরা কিন্তু ঠাকুর দেখতে যাব তো দেখো আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে প্রায় কিন্তু কল্যাণী আইটিআই মোর কিন্তু পৌঁছে গেছি তো বন্ধুরা বলো তো আমাকে এবং মাকে ঠিক কেমন লাগছে আজকে সে যে অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে যেও তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু লাইনে চলে এসেছি এবার কিন্তু অনেক সুন্দর কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে অনেক গার্ড দেওয়া হয়েছে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় সবাই যেন সুস্থভাবে ভালোভাবে যেন ঠাকুর দেখতে পারে খুব সুন্দর কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে তো আমরা কিন্তু দেখো ব্যাংককের অরুণ মন্দির কিন্তু দেখে ফেলেছি দূর থেকেই এবার কিন্তু সামনে থেকে দেখার পালা তো দূর থেকে দেখেই এত ভালো লাগছে আমি কিন্তু খুব খুশি কারণ সামনে থেকে কখন দেখব সেটাই শুধু ভাবছি তো বলতে বলতে কিন্তু অনেকটার সামনে কিন্তু আমরা চলে এসেছি তো বন্ধুরা আজ হলো দ্বিতীয়া তো দেখো দ্বিতীয়াতে যদি এত মানুষের ভিড় হয় লক্ষ লক্ষ মানুষের ভিড় তাহলে এখন আমি শুধু এটাই ভাবছি যে সপ্তমী অষ্টমী নবমীর রাতে এখানে কি হতে চলেছে কত ভিড় হবে তো যার জন্যই কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমরা প্রথমেই ভেবেছি যেহেতু দূর থেকে আসবো বেশি ভিড়ে পড়লে কিন্তু অনেক অসুবিধা হবে দেখতে তার জন্যে তাড়াতাড়ি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কিন্তু ভাবিনি যে এসে এত ভিড় দেখব কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু ঠাকুর দেখতে পেয়েছি এবং নাকি এখানে মাকে সাজানো হয়েছে পঁচাত্তর কেজি সোনার গয়নাদি তাহলে কি না দেখলে হয় তার জন্যই কিন্তু ছুটতে ছুটতে আমরা চলে এসেছি আর এই যে ব্যাংককের অরুণ মন্দির তৈরি করা হয়েছে অসাধারণ তৈরি করেছে সত্যি এত সুন্দর হাতের কাজ ভীষণ ভালো লেগেছে আর এখানে কিন্তু ভেতরে একটা মিনিটও দাঁড়াতে দিচ্ছে না কাউকে একটা ফটো পর্যন্ত তুলতে দিচ্ছে না যেহেতু সিকিউরিটি প্রচুর পরিমাণে গার্ড দিচ্ছে সেই জন্য যাতে কারোর অসুবিধা না হয় তো দেখো বন্ধুরা ব্যাংককের অরুণ মন্দির কিন্তু সত্যি মনে হচ্ছে এটা সত্যিই তোমরা ব্যাংককে এসে যাবে এত সুন্দর লাগছে দেখতে তো চলো এখন ভাবছি কখন ভেতরে যাবো কারণ এত মানুষ সবাই কিন্তু ফটো ভিডিও করছে তো যার জন্য সবাই একটু দাঁড়িয়ে যাচ্ছে যখনই সবাইকে কিন্তু বলছে যে তাড়াতাড়ি যেতে হবে দাঁড়ানো যাবে না তো তোমাদের এটাই বলছিলাম যে অসাধারণ হাতের কাজ আর অসাধারণ লাগছে সত্যি ভীষণ ভালো লাগছে তাহলে বলো তো কেন ভাইরাল হবে না কল্যাণী আইটিআই মোর ভাইরাল হওয়ার মতনই কিন্তু সত্যি হাতের কাজ যার জন্যই এত লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত লুমিনাস ক্লাবে আসনি মানে কল্যাণী আইটিআই মোর ব্যাংককের অরুণ মন্দির দেখতে আসনি তো তোমাদের সবাইকে আমি বলবো যে অবশ্যই একবার হলেও তোমরা কিন্তু কল্যাণী যেও কারণ কল্যাণী কিন্তু সত্যি ভাইরাল আর ভাইরাল হওয়ার মতন কিন্তু কাজও আছে যারা এই প্যান্ডেলটা তৈরি করেছে সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তাদের হাতের কাজের জন্যই কিন্তু আজ লক্ষ লক্ষ মানুষের ভিড় কল্যাণী আইটিআই মোড় আজ কল্যাণী আইটিআই মোড় ব্যাংককের অরুণ মন্দির ভাইরাল সত্যিই ভাইরাল তোই তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব কারণ তাদের হাতের কাজের জন্যই কিন্তু আমরা এত সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে তো চলো এখন কিন্তু ভেতরের দিকে ঢোকা যাক তো দেখো কত মানুষের ভিড় তো দেখো ছোট ছোট ঝিনুকের কিন্তু একদম ক্ষুদ্র কাজ তো অসংখ্য ঝিনুক এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং তার সাথে শামুক ঝিনুক এই সব কাজ দিয়েই কিন্তু অনেক সুন্দর করে দেখো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে তো ভাবো তো এত ক্ষুদ্র কাজ যদি হয় তাহলে কত দিন সময় লেগেছে যে এত বড় একটা প্যান্ডেল তৈরি করতে বন্ধুরা আমরা কিন্তু প্রায় দেখো ঠাকুরের কাছে চলে এসেছি তো চলো এখন কিন্তু আমি প্যান্ডেল দেখতে দেখতে একদম ভেতরে যাচ্ছি কারণ এবার যে মাকে দর্শন করব। কারণ এবছর প্রথম আমি দ্বিতীয়াতে বেরোলাম তাও আবার কল্যাণী এসেছি আর মায়ের দর্শন করব না প্যান্ডেল তো অবশ্যই দেখলাম প্যান্ডেল তো অনেক ভালো লেগেছে এবার মায়ের দর্শন করব কারণ প্রথম এবছর আমি মায়ের দর্শন করতে এসেছি মাকে তো দর্শন করতেই হবে আর মায়ের কাছে তোমাদের যার যার চাওয়া পাওয়া আছে তোমরা কিন্তু তো অবশ্যই চেয়েও আমার তরফ থেকে আমি যে ভিডিও করেছি এখানে কিন্তু মাকে কিন্তু তোমরাও অবশ্যই তোমাদের মনের কথা জানিও আর আমিও কিন্তু আমার মনের কথা জানিয়েছি যাতে সবাই আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাই যেন অনেক আনন্দ করে অনেক সুখে থাকতে পারি সেই কথা কিন্তু আমি অবশ্যই মাকে জানিয়েছি তো দেখো এত মানুষ সবার হাতে দেখো একটা করে ফোন রয়েছে কারণ সবাই ফটো তুলছে এত সোনার গহনা দিয়ে মাকে সাজানো হয়েছে একটা বার ভাবো পঁচাত্তর কেজি সোনার গহনা দিয়ে কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে তো মাকে তো অবশ্যই ভালো লাগবে আমি কিন্তু আমার মনের কথা কিন্তু অবশ্যই মাকে জানিয়েছি কিন্তু এখানে বেশি সময় দাঁড়াতে দিচ্ছিলো না যেহেতু প্রচুর গার্ডের এখানে ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর মানুষের ভিড়ও হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু ওনারা বেশি সময় কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছিলেন না যার জন্য কিন্তু আমরা বেশি সময় মায়ের কাছে দাঁড়াতে পারিনি আমরা কিন্তু একটু সময় দেখেই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হয়েছে তো দেখো মায়ের মুখটা অসাধারণ লাগছে তোমাদের হয়তো পুরোবার পুরোপুরি পরিষ্কার করে আমি দেখাতে পারছি না যেহেতু অনেক মানুষের ভিড় আমি যতটা পেরেছি ততটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি কারণ আমি ভেবেছি যে আমি আসব তাই তোমাদেরকেও সাথে নিয়ে আসবো তোমাদেরকেও দেখাবো যারা অনেক দূরে থাকো যারা আসতে পারো না তাদের জন্য কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আমরা কিন্তু দেখো ঠাকুর দেখে এখন কিন্তু বাইরেও বেরিয়ে এসেছি কারণ এক সেকেন্ডে ঢুকলাম আর এক সেকেন্ডে বেরিয়ে আসলাম মানে এমন মনে হয়েছে ও ভেতরে কিন্তু একটা মিনিট দাঁড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই তো দেখো পেছন থেকে বেরিয়ে এসেই কিন্তু একটা আমরা মেলার মধ্যে পড়লাম কারণ এখানে কিন্তু একটা মেলারও ব্যবস্থা করা হয়েছে এবং কিন্তু প্রচুর খাবার দাবারও কিন্তু বসেছে তো চলো এখন কিছু মেলায় ঘুরবো আমি আর মা মেলায় ঘুরবো এবং যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো তো চলো তোমরা আমাদের সাথে চলো আর তার সাথে কি কি খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই ভিডিওটা কিন্তু আমি এখানে একটা পার্ট শেষ করলাম তো নেক্সট পার্টে তোমরা আবার অন্য কিছু দেখতে পারবে এই ভিডিওরই অন্য কিছু তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে তো চলো এই যে লুমিনাস ক্লাবের আবারও প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সত্যি অসাধারণ হয়েছে অসাধারণ লাগছে তো অনেক সুন্দর হাতের কাজ অনেক সুন্দর লেগেছে আমাদের দেখে তো আমিও খুশি মাও খুশি তোমাদের দাদাও খুশি কারণ এখানে কষ্ট করে অবশ্য এসেছি কিন্তু কষ্ট করে আসার কিন্তু আমাদের ফল পেয়েছি কারণ আমরা অনেক খুশি এত সুন্দর প্যান্ডেল হয়েছে আর এত সুন্দর প্যান্ডেল দেখতে পেরেছি সাথে তোমাদেরকেও দেখাতে পেরেছি তো এটা অনেক ভালো লেগেছে তো তোমরাও জানিও যে তোমাদের ঠিক কেমন লাগলো তো এখন আমরা বাড়ি চলে যাব তো তার আগে একটু মেলা ঘুরবো তার সাথে কিছু খাওয়া দাওয়া করবো তো তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে যাব বন্ধুরা তো চলো এখন দেখো আমি আর মা দুজন মিলেই কিন্তু মেলা থেকে ফুচকা খাবো তো তার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি যে ফুচকা খেয়ে তারপরে কিন্তু এখান থেকে যাব এবং কিন্তু মেলাতেও ঘুরেছিলাম কিন্তু পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো নেক্সট পার্ট অবশ্যই আপলোড হবে ততক্ষণ তোমরা ওয়েট করো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ঘোর আনন্দ